সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা পৌরনীতি সুশাসনের প্রথম পত্রে সমাজতান্ত্রিক ব্যবস্থায় আইনসভার সংগঠন এবং একনায়কতন্ত্রে ও সামরিকতন্ত্রে আইনসভার প্রকৃতি নিয়ে কথা বলবো। দেখো, এখানে আমরা তিন ধরনের সরকার ব্যবস্থার কথা কিন্তু উল্লেখ করে ফেলছি বা আমাদের আলোচনায় রয়েছে। এক হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থায়, আর একটা হচ্ছে একনায়কতন্ত্র এবং সামরিকতন্ত্রে আইনসভার কথা। তো এখানে নর্মালি সমাজতন্ত্রের কথা যদি বলি, এটা আগে আমরা বলে নিই সংক্ষিপ্ত একটা বিষয়। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থাতে সচরাচর দেখা যায় যে সেইখানকার আইনসভার প্রকৃতিটা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে আমরা এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলতেছিলাম। সমাজতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখলাম আইনসভা আমাদের সদর, মানে আইনসভা থাকতেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। আর মেইনলি সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা এখন খুব একটা বেশি প্রচলন নেই, কিছু কিছু দেশে রয়েছে। বিশেষ করে আমরা কিউবার কথা বলতে পারি। কিউবা ফিদেল কাস্ট্রো যে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন, এটা এখনো পর্যন্ত টিকে রয়েছে। এছাড়া আরো কিছু ছোট ছোট কিছু দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে, তবে সেই ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটাই বেশি দেখা যায়। এখন আমরা চলে আসি একনায়কতন্ত্র এবং সামরিকতন্ত্র। তো দেখো, এখানে আমরা দুইটার কথা বললাম। একটা হচ্ছে একনায়কতন্ত্র, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে তন্ত্র, তন্ত্র বলতে তো আমরা নিয়ম কারণ বুঝে থাকি, যে তন্ত্রটা পাচ্ছি সেটা হচ্ছে একজন নায়কের বা একজন ব্যক্তির পরামর্শক্রমে চলতেছে। আর আরেকটা কথা বলতেছি সামরিকতন্ত্র, এখানে আমরা দেখতেছি যে সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে চলতেছে, সামরিক বাহিনীর সদস্যরা এখানে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই দুইটা তন্ত্র, একনায়কতন্ত্র আর সামরিকতন্ত্র। তো এইখানে একটা কথা বলে রাখা দরকার, যেটা তোমাদের পুরোপুরি আলোচনাটাকে এখানেই সহজ করে ফেলবে, সেটা হচ্ছে যে এই দুইটার ক্ষেত্রে একটা বলবো যে এখানে জাস্ট নামে মাত্র আইনসভা। কেননা আইনসভাটা গঠন করা হয় কি কারণে? জনগণ, মানে আইনসভার সদস্য যারা, সকলের মতামত, সকলের সিদ্ধান্ত মাফিক সকল কাজ সম্পাদন করার জন্য কিন্তু আইনসভাটা গঠন করা হয়। এই জায়গায় যেহেতু আমরা একনায়কতন্ত্র বা সামরিকতন্ত্র কথাটা ব্যবহার করতেছি, সুতরাং আমরা দেখব একনায়কতন্ত্র। এখানে তো আইনসভা জাস্ট নামে মাত্র আইনসভা। কেন? আমি রাষ্ট্রের যাবতীয় যত সকল কাজ রয়েছে আমি কিন্তু আমার নিজের সিদ্ধান্ত মাফিক করতেছি। আমি যদি একনায়কতান্ত্রিক সরকার হয়ে থাকি, তাহলে আমি নিজের সিদ্ধান্ত করতেছি। এখন লোক দেখানো একটা আইনসভা দরকার হয়, সেটা এখন এক কক্ষ দ্বিকক্ষ, সেটা কিন্তু রাষ্ট্র প্রশাসন শাসন ব্যবস্থার ক্ষেত্রে খুব একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এই কারণে আমরা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনসভাটাকে তেমন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে দেখি না। আবার দেখো সামরিকতন্ত্রে, সামরিক শাসন ব্যবস্থা কাকে বলে? মানে সামরিক শাসন ব্যবস্থা শুরু হওয়া মানেই বা চালু হওয়া মানেই আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে সামরিকতন্ত্রের ক্ষেত্রে আমাদের সংবিধান স্থগিত হয়ে যায়। অর্থাৎ আমরা সামরিকতন্ত্রে কি দেখতে পাচ্ছি? সংবিধানটা স্থগিত হয়ে যাচ্ছে। সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রচলিত নিয়ম কানুন। তাহলে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, রাষ্ট্রের যে সকল নিয়ম কানুন ভিত্তিতে পরিচালিত হচ্ছে, সামরিকতন্ত্র চালু হওয়া মাত্র সেটা কি হয়ে গেল? স্থগিত হয়ে গেল। সুতরাং আমরা দেখব যে সেখানে আইনসভা আর কোনো ধরনের ভূমিকা রাখতে পারছে না। কেননা আইনসভাটা তো রাষ্ট্রের নিয়ম কানুন সঠিকভাবে পরিচালনা করা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্যই তো আইনসভাটা গঠন করা হয়। যেহেতু এখানে আলাদা হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, স্থগিত হয়ে যাচ্ছে, সুতরাং এখানে কোন নিয়ম আসতেছে? সেনাবাহিনী অর্থাৎ সামরিক নিয়ম আসতেছে। সামরিক নিয়মের ভিত্তিতে সামরিক সেনাবাহিনীর নির্দেশ ক্রমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, সেটাকে সামরিকতন্ত্র বলা হয়। তবে এইখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে সামরিক শাসন ব্যবস্থা যখন যে দেশেই চালু হোক না কেন, আমরা দেখব যে তারা চেষ্টা করে তাদের শাসন ব্যবস্থাকে একটা গণতান্ত্রিক রূপ দেওয়ার, গণতান্ত্রিক একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে দেখো, আমরা আমাদের দেশের যদি একটু মানে রাজনৈতিক ইতিহাসটা দেখতে যাই, সেক্ষেত্রে আইয়ুব খানের যে সামরিক শাসন আমল আমাদের বাংলার ইতিহাসে দেখা যায়, সেই আইয়ুব খানের সামরিকতন্ত্রের সময় আমরা দেখেছিলাম তিনি কিন্তু বারবার চেষ্টা করতেছিলেন যে কিভাবে গণতান্ত্রিক একটা লেবাস তার সাথে জোড়ানো যায়। কেননা তিনি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন, তিনি সংসদ ব্যবস্থা, সংবিধান ব্যবস্থা এগুলো চালু করার একটা চিন্তাভাবনা নিয়েছিলেন, সংসদ নির্বাচন করার চেষ্টা করেছিলেন। কিন্তু কি,
জাস্ট নামে মাত্র সেগুলো, সেগুলো কিন্তু প্রকৃত প্রয়োগ আমরা দেখতে পাই না, প্রকৃতভাবে সেগুলোর ব্যবহার আমরা দেখতে পাই না। জাস্ট জনগণকে আমরা বলতে পারি জাস্ট চোখে ধুলো দেওয়ার মতো একটা ব্যবস্থা কিন্তু আমরা সামরিক তন্ত্রে আইন সবার ক্ষেত্রে দেখে থাকি। জাস্ট জনগণ এটা চায়, ডিজার্ভ করে, জনগণের একটা চাওয়া থাকে, বা বহি বিশ্বে যে সকল রাষ্ট্রগুলো থাকে তারাও চায় যে সকল রাষ্ট্রে আইনসভা থাকুক, সঠিক সুন্দরভাবে তাদের রাষ্ট্র পরিচালিত হোক। এই বিষয়গুলো কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অন্যান্য বাইরের যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে কিন্তু এটা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হয় বা এই দিকগুলো মিল রাখতে হয়। তো এই ক্ষেত্রে জাস্ট নাম মাত্র তারা করে থাকে। আর একনায়কতন্ত্রের ক্ষেত্রে যে ওয়ান ম্যান আর্মি, আমি যা সিদ্ধান্ত নিচ্ছি আমার সেই সিদ্ধান্তই চূড়ান্ত, তাহলে আমি সেইখানে কেন আইনসভা প্রয়োজন? হ্যাঁ, আইনসভা প্রয়োজন কি কারণে? যে এটা আমাকে জনগণকে সন্তুষ্ট করতে হবে, জনগণকে বোঝাইতে হবে, সিদ্ধান্ত আমি একাই নিই। কেননা একনায়কতন্ত্র মানে বুঝতেই পারতেছো সেখানে যে সকল মেম্বার্সরা থাকবে বা সদস্যরা সেখানে উপস্থিত থাকতেছে, প্রত্যেক সদস্য কিন্তু ওই যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতেছে আইন, মানে যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতেছে, নিজের সিদ্ধান্ত মাফিক রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের তার মতেই কিন্তু আসতে। সুতরাং ওইখানে যে আইনসভা গঠন করা হচ্ছে সেই আইনসভাটাও কি হচ্ছে? সেই আইনসভাটাও নামে মাত্র গঠন করা হচ্ছে। অর্থাৎ এখানে কোনো ভিত্তি কিন্তু আমরা আইনসভার যে সকলের মতামত, মতামতের ভিত্তিতে সঠিক দিকটাকে বেছে নেওয়া, সঠিকভাবে সেটাকে বাস্তবায়ন করা, এটার উপস্থিতি কিন্তু আমরা সেখানে লক্ষ্য করি না। কেননা এখানে একজন ব্যক্তি সকল সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে এক কথা আমরা বলতে পারি, একনায়কতন্ত্র ও সামরিক তন্ত্রে আইনসভার প্রকৃতিটা বা আইনসভার গঠনটা একটা নিষ্ক্রিয় পর্যায়ের মধ্যেই থাকে, জাস্ট লোক দেখানো মাত্র একটা থাকে। তাহলে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা আইনসভার সংগঠনের ক্ষেত্রে দেখলাম হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দুইটা কক্ষ এখানে উপস্থিত থাকতেছে, দুইটা কক্ষের সমন্বয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা গঠন করা হচ্ছে। আর একনায়কতন্ত্র সামরিক তন্ত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে আইনসভাটা জাস্ট নামে মাত্র, অনেক ক্ষেত্রে আইনসভা অনুপস্থিতি থাকে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র যারা পরিচালনা করতেছে তারা তাদের মতো করে পরিচালনা করে। বিশেষ করে আমাদের বাংলাদেশেও কিন্তু সামরিক তন্ত্র যে চালু ছিল না স্বাধীনতার পর সেটা বলা ভুল, কেননা 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে কিন্তু আমাদের দেশে সামরিক শাসন শুরু হয়েছিল। এছাড়া 2006 সালে যে সংসদ, জাতীয় সংসদ নির্বাচন হবার কথা ছিল, তো 2006 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে সম্ভব হলো না, সেক্ষেত্রে 2007 সালে কিন্তু পুনরায় বাংলাদেশে আবার সামরিক শাসন চালু হয়েছিল এবং সেটা 2008 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু স্থায়ী ছিল। এবং সেই শাসন ব্যবস্থাগুলোর সাথে যদি আমরা মেলাতে যাই তাহলে দেখব যে সামরিক তন্ত্রের ক্ষেত্রে কিন্তু আমাদের আইনসভাটা একদম নিষ্ক্রিয় একটা পর্যায়ে ছিল। তো এই কারণে আমরা বলতে পারি যে একনায়কতন্ত্র এবং সামরিক তন্ত্রে আইনসভার প্রকৃতিটা একটা নিষ্ক্রিয় পর্যায়ের মধ্যেই থেকে থাকে। তবে অবশ্যই দেশে বিদ্যমান যে আইনসভাটা থাকে সেটাকে তারা প্রাধান্য দেয়, সেটাকে তারা অনুসরণ করে, কিন্তু সেটা নিষ্ক্রিয় অবস্থা থাকে। জাস্ট এই কথাটুকু মনে রাখতে হবে। যেমন বাংলাদেশের যদি দেখি তাহলে সেই সময় কিন্তু আমাদের যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা সেটা একদম ভেঙে দেওয়া বা বাতিল করে দেওয়া হয়েছিল না, সেটা ছিল বাট নিষ্ক্রিয় ছিল। তো এই হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা আইনসভা এবং একনায়কতান্ত্রিক সামরিক তন্ত্রে আইনসভার প্রকৃতি। আমরা ইতোমধ্যে আমাদের প্রত্যেকটা ধরনের সরকার ব্যবস্থার সাথে আমরা আইনসভার প্রকৃতিগুলো সম্পর্কে জেনেছি। তো এই হচ্ছে আমাদের আইনসভার সাথে বিভিন্ন সরকারের সম্পর্কে সর্বশেষ পর্যায়ের ক্লাস। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।